আসসালামু আলাইকুম। আজ আমরা দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ এই টপিক থেকে আলোচনা শুরু করব। তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এই অধ্যায়ের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো এখানে দৈর্ঘ্যগুলো এরকম দেওয়া আছে, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4, তারপর 8, 16, এভাবে। উপরের চিত্রে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার দৈর্ঘ্য দেখানো আছে। এই দৈর্ঘ্যগুলির সমান কাগজ অথবা কাঠি কেটে নাও, এরপর সেগুলি মাত্র একবার ব্যবহার করে নিয়ে 0 থেকে 31 সেন্টিমিটার পর্যন্ত প্রতিটি দৈর্ঘ্য পরিমাপ করা যায় কিনা দেখো। কীভাবে পরিমাপ করা যায় তা নিচের সারণীতে লেখো। তো আমরা জানি 0 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলো 1, 2, 4, 8, 16, এই সংখ্যাগুলো ব্যবহার করে তৈরি করা যায়। তো এখানেও তৈরি করা যাবে, কোনো চিন্তার কারণ নেই। দেখো, দৈর্ঘ্যগুলো 0 থেকে 31 পর্যন্ত এইভাবে লিখে নেওয়া আছে, তারপর 1, 2, 4, 8, 16 এই সেন্টিমিটারগুলো দেওয়া আছে। তো তোমাদের শর্টকাট একটা বুদ্ধি শিখিয়ে দিই আমি। শর্টকাট বুদ্ধিটা এরকম এরকম ছক তোমরা এঁকে নিবা, এই যে ভেতরে না হা এই কথাগুলো বাদ দিয়ে। লিখে নেওয়ার পর এই যে এখানে এক আছে, একটা না একটা হা, একটা না একটা হা, এভাবে তোমরা 31 পর্যন্ত দিয়ে দিবা, 0 থেকে 31। তারপর 2 সেন্টিমিটার আছে, দুটো না দুটো হা, এভাবে 31 পর্যন্ত দিবা। এখানে 4 আছে, 4টা না 4টা হা, এভাবে 31 পর্যন্ত দিবা। তারপর 8 সেন্টিমিটার আছে, 8টা না 8টা হা, এভাবে 31 পর্যন্ত। 16টা না 16টা হা, এভাবে 31 পর্যন্ত। এই গেল শর্টকাট। এখন আমরা বিস্তারিত জেনে নেব, কিন্তু সবগুলোই আমি দেখাবো না, কারণ অলরেডি পূর্বের ভিডিওতে তোমরা অনেক কিছু জেনেছো, যেগুলো প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে। এখানে খেয়াল করো, 0 সেন্টিমিটার, 0 সেন্টিমিটার বানাইতে 1, 2, 4, 8, 16 কোনো সেন্টিমিটারেরই প্রয়োজন নাই, তাই প্রত্যেকটাতেই না দেওয়া হয়েছে। এবার ধরো 3 সেন্টিমিটার বানাবো, 3 সেন্টিমিটারের কিন্তু কোনো আমরা দেখতে পাচ্ছি না, 1, 2, 4, 8, 16 এগুলোর মধ্যে 3 দেখতে পাচ্ছি না। তাহলে একাধিক সংখ্যা নিয়ে আমরা 3 বানানোর চেষ্টা করব। দেখো, এই যে 2-এর সাথে 1 যদি যোগ করি তাহলে কিন্তু 3 হয়, তার মানে এখানে হা দেব আর এখানে হা দেব, এই দুটো হা দিলেই আমাদের কাজ কমপ্লিট, আর বাকিগুলো আমরা না দেব, কারণ এই যে 4, 8, 16 এগুলো কিন্তু আমরা 3 বানাতে ব্যবহার করলাম না। এবার 5 দেখো, সবগুলোই দেখাচ্ছি না আমি, তোমরা পারবে। 5, তাহলে এখানে কোনো কিন্তু 5 দেখতে পাচ্ছি না আমরা উপরের সারণীতে। তাহলে এই যে 4-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কিন্তু 5 হয়। তাহলে এখানে আমরা 4 যেহেতু নিলাম 5 বানাতে, এখানে হা দিলাম, আর 1 যেহেতু নিলাম 5 বানাইতে, তাই আমরা 1-এর নিচে এখানে হা লিখলাম। এই যে বাদ বাকি যেগুলো আছে সেগুলোতে না লিখলাম। এবার হচ্ছে 6 দেখো, এই যে 4-এর সাথে যদি 2 যোগ করো তাহলে কিন্তু 6 হয়। তাহলে এইটাতে আর এইটাতে হা দেব, বাকিগুলোতে না দেব। তো এইভাবেই কাজগুলো করতে হবে। তারপর 10 দেখো, 10, তাহলে আমাদের কিন্তু এখানে 8 ছিল, 8 আর হচ্ছে 2, 8 আর 2 যোগ করলে কিন্তু 10 হয়। তাহলে এই সোজা আর এই সোজা আমরা হা দেব, বাকিগুলোতে না দেব। দেখতে পাচ্ছ, এখানে আমরা হা দিয়েছি, এখানে হা দিয়েছি, এখানে না, এখানে না, এখানে না দিয়েছি। এবার ধরো হচ্ছে 12 সেন্টিমিটার, 12 কিভাবে বানানো যায়, এই যে 8 আর 4 কিন্তু যোগ করলেই 12 হয়। তাহলে এই দুটো আমরা হা দেব, বাকিগুলো না দেব। দেখতে পাচ্ছ, এটা আর এটা হা, এই বাকিগুলো আমরা না দিয়েছি। এবার ধরো হচ্ছে 15 বানাবো, 15 বানাইতে আমাদের কি করা দরকার দেখো, এই যে 8 আর 4 12 13 14 আর একে 15, তার মানে এই ঘর এই ঘর এই ঘর আর এই ঘরে হা দেব, এটাতে না দেব। তাহলে এখানে দেখো না, এই সবগুলোতে হা দিয়েছি, আশা করি বোঝা যাচ্ছে। এবার 18 দেখো, তাহলে ওপরে দেখি 18 কিভাবে বানানো যায়। এই যে 16-র সাথে কিন্তু 2 যোগ করলে কিন্তু 18 হয়, তাছাড়া এই সংখ্যাগুলো আর কোনোভাবে যোগ করে 18 বানানো যায় না। তাহলে এখানে হা দেব আর এখানে হা দেব, বাদ বাকিগুলো না দেব। এই যে দেখো, আমরা এখানে হা দিয়েছি, এখানে হা দিয়েছি, বাকিগুলো না দিয়েছি। এবার আর একটা দেখা যাক, 22 দেখা যাক। তো আমাদের এখানে কি ছিল, 1 ছিল, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার, এইভাবে ছিল। 22 বানাইতে হবে, তো 16 আর 8 24, তো 22-এর বেশি হয় এটা নেওয়া যাবে না।
ষোলো আট চার বিশ, আর 2 22। তাহলে ভালো, 22 বানাতে আমরা এইটা নিলাম, এইটা নিলাম, আর এইটা নিলাম। তো এখানে আমরা হা দেব, এখানে হা দেব, এখানে হা দেব, আর এগুলো ইউজ হলো না, এগুলোতে আমরা না দেব। ঠিক আছে, আরও আমরা কিছু বানানোর চেষ্টা করি। এখানে ছিল হচ্ছে 16, তার অর্ধেক হচ্ছে 8, তার অর্ধেক 4, তার অর্ধেক 2, তার অর্ধেক হচ্ছে 1, এভাবে ছিল। ধরো আমরা 24 বানাবো, তাহলে 16 আর 8 কিন্তু 24 হয়। তাহলে এখানে হা দেব, এখানে হা দেব, এগুলো ব্যবহার হলো না, এখানে আমরা না দিলাম। এবার ধরো হচ্ছে 26, 26 বানাবো, তাহলে 16 আর 8 24, আর 2 26। তাহলে ভালো, এটা 16 ব্যবহার করলাম, হা দিলাম, 8 ব্যবহার করলাম, এখানে হা দিলাম, এটা ব্যবহার হয়নি, এটাও ব্যবহার হয়েছে, এটা হা দিয়েছে, এটা ব্যবহার হয়নি। এবার ধরো 28 বানাবো, তো যেগুলো আমি বাকি রাখতেছি, মিস করে যাচ্ছি, এগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে, বুঝতে পারবা এমনিতে, সবগুলো বোঝালে অনেক সময় যায়। 28, তাহলে 16 আর 8 কত হয়? 24 আর 4 28। তাহলে এইটা হা, এইটা হা, আর এইটা হা দিলেই হচ্ছে, আর এই দুটা না দিলেই হচ্ছে। ঠিক আছে, তাহলে হা হা হা, তারপর এটা না, এটা না, আশা করি বোঝা যাচ্ছে। এই যে 30 দেখো, 16 আর 8 24 আর 28 আর 2 30। তাহলে এইটা না, আর বাকিগুলো হা দিলেই আমাদের 30 বানানো সম্ভব হচ্ছে। এবার সর্বশেষ আমাদের 31 বানাইতে হবে। আমরা জানি 1 2 3 4 5, 5 বিট ব্যবহার করে সর্বোচ্চ আমরা 31 পর্যন্ত বানাতে পারি। তাহলে 16 আর 8 24, 4 28, 29 30 31 হয়ে গেল। তো আশা করি তোমরা এটা তৈরি করতে পারবা। শর্টকাট এবং ডিটেলস সবগুলো আমি দেখিয়ে দিলাম। এখন এই যে এটা দেখো, এ সারণি তৈরি করতে গিয়ে মিনা নিচের ধারণাগুলি পেয়েছে। তুমি মিনার ধারণাগুলির সাথে একমত কিনা সেটা কারণ সহ লিখে সারণি পূরণ করো। একটি তোমার জন্য করে দেওয়া হলো। এই যে মিনার ধারণা কি, দেখো মিনার কি ধারণা, 25 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয়। তুমি কি মিনার সাথে একমত? না, আমি একমত নই, কারণ 25 সেন্টিমিটার তৈরি করা সম্ভব। শূন্য থেকে 31 সেন্টিমিটার তৈরি করা সম্ভব 1 2 4 8 16 এই সংখ্যাগুলো দ্বারা। কারণ কি দেখো, 16 আর 8 24 আর 1 25, তাহলে 25 সেন্টিমিটার তৈরি করা সম্ভব। এবার বাকি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে, তো চলো আমরা দেখে নেই। তো শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে লাইক করবে, এটা তো আমরা দেখলাম বইয়ের মধ্যেই। এবার কি বলছে, 12 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না। আমরা দেখে নেই, 1 2 4 8 16, 12 বানাইতে হবে। তো 8 আর 4 যোগ করলে কিন্তু 12 হয়, তাহলে 2 সেন্টিমিটার আমাদের লাগতেছে না। তাহলে আমি মিনার সাথে একমত, তাই আমি হা লিখেছি। তাহলে 8 আর 4 12 সেন্টিমিটার, কাজেই 2 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হলো না। এবার দেখো, 22 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না। তাহলে দেখি, আমরা আগে 22 বানিয়ে দেখি, 16 আর 4 20 আর 2 22। তাহলে কিন্তু 22 সেন্টিমিটার দৈর্ঘ্য তৈরি পরিমাপ করতে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রয়োজন হলো না। ঠিক আছে, তাহলে কাজে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না, আমি মিনার সাথে একমত। তারপর ছিল হচ্ছে এটা, 15 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 16 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রয়োজন হয় না, আমি এটা মিনার সাথে একমত, কারণ 16 সেন্টিমিটার কিন্তু আমাদের অলরেডি দেওয়াই আছে এখানে, তাই না? দেখো 15 কীভাবে বানাবো, 8 আর 4 12 13 14 15, এভাবেই বানানো যায়। তাহলে 15 সেন্টিমিটার পরিমাপে 16 সেন্টিমিটার দরকার হলো না। এবার দেখো, 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ 12 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা যায়, আমি মিনার সাথে একমত নই, কারণ 1 2 4 সবগুলো যোগ করো 7, তাহলে কাজেই সর্বোচ্চ 7 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা যায়। ঠিক আছে, এবার আমরা পরবর্তী কাজ দেখি। এখানে বলছে, লক্ষ্য করো, 16 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, কত, 16 আর 8 24, আর 1 25, আবার 25-এর বাইনারি প্রকাশ 11001। এখান থেকে দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জের সাথে বাইনারি সংখ্যার কোনো মিল খুঁজে পাচ্ছি কি?
এখানে কিন্তু আমরা মিল খুঁজে পাচ্ছি, তাই না? তাহলে মিলগুলো কি কি সেটা একটু দেখি। এখানে দেখো, 31-এর বাইনারি যদি তোমাদের বের করতে বলা হয়, তা হার জায়গায় শুধু অন দিবা, হার জায়গায় অন দিবা, আর নাস জায়গায় হচ্ছে জিরো দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 31-এর বাইনারি হচ্ছে অন 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 অন, অর্থাৎ 5টা অন। তো আমরা এখন 25-এর বাইনারিটা দেখব কিভাবে বের করা যায়। এখানে দেখো হা দেওয়া আছে, হার জায়গায় আমরা অন দেব, না জায়গায় আমরা জিরো দেব। এখানে হা আছে অন, তাহলে 25-এর বাইনারি অন অন জিরো জিরো অন, ঠিক আছে কিনা একটু মিলাই। দেখো অন অন জিরো জিরো অন, মিল আছে। তাহলে হার জায়গায় জাস্ট অন, না জায়গায় জিরো বসিয়ে দিলে 25-এর বাইনারি বের হয়ে গেল। তাহলে আরেকবার শূন্য থেকে 31 সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য তৈরির সারণি নাও। এবার আরও সহজেই বাইনারি সংখ্যা ব্যবহার করে যে কোনো দৈর্ঘ্য তৈরি করতে পারবে কিনা, তাহলে নিচের সারণিটি পূরণ করো সেভাবে। তো সারণিটার দিকে একটু খেয়াল করো, 25-এর জন্য আমাদের এই যে দেখো 16 আর 8 24 আর 1 সেন্টিমিটার, 25। তাহলে 16 সেন্টিমিটার ব্যবহার করেছি, হা দিয়েছি, 8 সেন্টিমিটার ব্যবহার করেছি, হা দিয়েছি, 1 সেন্টিমিটার ব্যবহার করেছি, হা দিয়েছি, এগুলো ব্যবহার হয় নাই, তাই আমরা এখানে না দিয়েছি। হার জন্য অন আমি একটু আগে দিয়েছি, নার জন্য জিরো। ঠিক আছে, এভাবে 11, 22 এবং 23-এর দেখব। এই যে এখানে দেখো 11 সেন্টিমিটার, 11, তাহলে 8 আর 4 12, এটা বেশি হয়ে যায়, 8 9 10 আর 1 11। তাহলে আমরা এখানে হা দিলাম, কারণ 11 সেন্টিমিটার তৈরি করতে আমরা 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার ব্যবহার করলাম। এই যে বাকিগুলোতে আমরা না দিলাম, ব্যবহার না করলে না দেব, না 0 আর হচ্ছে হা হলে 1, এভাবে আমরা এটাও ফিল আপ করেছি। তাহলে কত পেলাম, 0 1 0 1 1। দেখো আমরা এখানে 11-র বাইনারি পেয়ে গেলাম। এবার 22, তাহলে দেখো 16 আর 4 কত হয়, 16 আর 4 কত হয়, 20 আর 2 22। তাহলে এই তিনটা ব্যবহার করলাম, এই তিনটার জায়গায় হা দিলাম, আর বাকিগুলোতে আমরা না দিয়েছি, তাই না? তাহলে হা হলে 1, না হলে 0, হা হলে 1, হা হলে 1, না হলে 0। তাহলে এখানে দেখো 10 10 0, এখানে আমরা সেটাই লিখেছি। 23-এর বাইনারি দেখো, এবার দেখো 16 আর 4 20 21 22 আর 1 23। জাস্ট এইটাতে না দেব, বাকিগুলোতে হা দেব। দেখো এটাতে না মানে 0, বাকিগুলোতে হা মানে হচ্ছে 1। তাহলে 23-এর বাইনারি 10 10 10, সেটাই আমরা এখানে লিখেছি। আশা করছি বুঝতে পেরেছো, এই বাকি কথাটা তোমরা পড়ে নিও। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে এই যে ভর মাপার চ্যালেঞ্জ থেকে আলোচনা শুরু করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন ফোনে পেয়ে যাও।